নাটোরের গুরুদাসপুরে ট্রাক চাপায় মোতালেব আলী ও শাহ আলম নামে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা 10 নম্বর ব্রিজের ওপর ঘটে এ দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই শালাদুলা ভাইয়ের মৃত্যু হয়। নিহত দুজনের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহরের কেশবপুর গ্রামে। পুলিশ জানায় দুজন মোটরসাইকেল যোগে গুরুদাসপুর অভিমুখে যাচ্ছিল। ইতোমধ্যে 10 নম্বর ব্রিজের ওপর পৌঁছালে সামনে থেকে আসা মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।